দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন সংখ্যালঘু সংগঠন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই আহ্বান জানান সংগঠনের নেতারা। এ সময় ঢাকা মহানগর মতুয়া মহাসংঘ, সৎসঙ্গী বৃন্দ, বাংলাদেশ হিন্দু মহাজোট সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানান। দ্রুত সাম্প্রদায়িক হামলা বন্ধ করতে ভূমিকা রাখার জন্য রাজনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় মানববন্ধনে। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করে তারা বলেন, গাড়ি পোড়ানো ও মানুষ হত্যা বন্ধ করুন।